হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার প্রিয় সিম্পল ব্লগে অনেক 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 স্বাগত আর অনেকটা ভালোবাসা। অনেকদিন পরে তোমাদের সামনে চলে আসলাম, প্রায় কিছুদিন হয়ে গেলো আমি ভিডিও করি না আর তোমাদের সামনে বক বক করতে আসি না। তো দেখতে পাচ্ছ যা করছি এখানে আমি আমার একার জন্য, আর ভাবছো এই বাড়িটাতে কেন করছি, বাড়িটা ফেটে গেছে। তার কারণ হচ্ছে এই বাটিটার মধ্যে চা করছি, তার কারণ হচ্ছে এই বাড়িটার জন্য আমি একার জন্য যখন চা করি তখন এই বাড়িটাতেই চা করি। আর দেখো পাশে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাটছি, কেননা রান্না করব তার জন্য। আগে চাটা খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। আর তাড়াতাড়ি করে আমি চাটা খেয়ে নিয়ে এই সব আবার সব কাটাকাটি করব। এই যে আলু টালু সব কিছু নিয়ে নিয়েছি, আর ওইদিকে আমি তো ভাত বসিয়েই দিয়েছি। তো আর কি, আর বাইরে আজকে না তেমন খুব একটা রোদ নেই, তো রোদটা একদম পুরো হালকা ম্যাড়া ম্যাড়া রোদ, তো রোদের কোনো ছিঁড়ি ছাপড়া নেই। আর দেখো মিক্সার মেশিনটা বাইরে রাখা তার কারণ হচ্ছে এখানে আমি মশলা করছিলাম, তো তার জন্য। আর আমার মেয়েকে দেখো, ওর বাবার কোলে উঠে বসে আছে, ঢুঙ্গি মাসি, ঢুঙ্গি মাসি ঢং করছে। তো ওর বাবার কোলে উঠে ও আর কি করবে, ওর বাবাকে দেখলে ও ঢং করতেই ব্যস্ত থাকে, আর ওর কোনো কাজ থাকে না। আর সকালবেলা আমার প্রায় সব কাজই হয়ে গেছে, মানে বাসি কাজগুলো, এখন শুধু রান্না করা বাকি, রান্নাটা করে নিলেই হয়ে যাবে। আর সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, তো এখন আমি স্নান টান কমপ্লিট করে খাটে এসে বসলাম। আর সকালবেলার দিকে যখন দেখলে চা খাচ্ছি, তারপরে যখন আলু কাটছিলাম না, তখন আমার মামা শ্বশুর এসেছিল, এসে হচ্ছে দিয়ে গেল হচ্ছে বিয়ের কার্ড। কার বিয়ে বলতো? আমার দেওরের বিয়ে, তো মামা শ্বশুরের ছেলের বিয়ে, তো তার বিয়েরই কার্ড। তো কার্ডটা আমি দেখছিলাম আর পড়ছিলাম যে বিয়েটা কোথায় হবে না হবে, তো এটার মধ্যে সমস্তটা লেখা আছে। তো বেশ পড়তে ভালোই লাগে বিয়ের কার্ড, তো সেটাই আমি পড়ছিলাম বসে বসে একটুকুনি। তো হচ্ছে দেখছি কোথায় বিয়ে, কি আর মেয়েটার নাম কি, তো তো এইসবই মানে পড়ছিলাম। তো আমার বিয়ের কার্ড আসলে এরকম পড়তে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো কতদিন পরে একটা বিয়ে নিমন্ত্রণ পেলাম, তো সেখানে যাব, আমার তো ভীষণই মজা হচ্ছে। হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আর এই ভিডিওটা আমার কিছুদিন আগেই করা ছিল, যেটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি, তার কারণ হচ্ছে আমার ফোনটা একটু খারাপ হয়েছিল, তো ফোনটা ডাক্তারের কাছে ছিল, তো তার জন্য আমি ফোনটা ঠিক করে ইউজ করতে পারছিলাম না। এই কয়েকদিন ফোনটা শুধু বন্ধ হয়ে যাচ্ছিল, তো ফোনটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম। তারপর নিয়ে আসার পরে ফোনটা এখন ঠিক আছে, সুস্থ আছে, ভালো আছে, তো তার জন্য এখন আমি তোমাদের সঙ্গে আমার ভিডিওটা আমি শেয়ার করতে পারছি। তো ভিডিওটা অনেকদিন আগেই শেয়ার করা দরকার ছিল, তার কারণ বলছি তোমাদেরকে যে ফোনটার মধ্যে একটু প্রবলেমের জন্য আমি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এখন পরপর অনেক অনেক করে ভিডিও আসবে, তো তোমরা দেখতে পাবে অবশ্যই আমার ভিডিওগুলো, তো যেভাবে আমি আর কি ভিডিও বানাই পাগলামি। তো এখন বসে বসে এগুলো করছে আর রাহুল ওই দিকে খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব একটা জায়গাতে, সেই জায়গাটা তোমাদের মানে তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমাদেরকে অবশ্যই বলবো আমি। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছে। আর নিচে হচ্ছে রাহুল আর আমার মেয়ে খাচ্ছে, তো তাদের সাথে আমি বক বক করছিলাম একদিকে, আর একদিকে এই কার্ডটা দেখছিলাম। তো আমি এখন অবধি খাইনি, আমার ঠিক একটা ভালো লাগছে না শরীরটা, তার জন্য আমি এখন অবধি খাইনি। তো খাবো আমিও একটু পরে, দেখি যদি ভালো লাগে তাহলে খাবো, নয় তো খাবো না। তো আর কি করবো, তারপর বিকেলবেলা হচ্ছে যাব আর এই জায়গায় তো কিছু আনতে, তো সেটার জন্য ভাবছি কখন ওদের খাওয়া হবে আর কখন আমি রেডি হব আর কখন যাব। অনেকটা দেরি হয়ে যাচ্ছে না, 2টো বেজে গেছে মনে হয়, 2টো কি 2:30 এরকম বেজে গেছে, খুবই দেরি হয়ে গেছে। তো যাব গিয়ে কী কী কিনি দেখি, তো আমি না পাগলা হয়ে যাই জানো তো, মাঝে মাঝে কী বলবো তোমাদেরকে বুঝতে পারি না, সত্যি আমি বুঝতে পারি না কী কী বলবো। তো আমি দেখো রেডি সেডি হয়ে গেছি একদম, তো রেডি হয়ে একটুখানি ঢং করে নিলাম তোমাদের সামনে। তো এরকম ন্যাকামি তো চলতেই থাকে। তো এদিকে আমার মেয়ে জুতো পরছে, রাহুলকে জুতোটা পরিয়ে দিচ্ছে। তো আমি একদম পুরো রেডি যাওয়ার জন্য, সিম্পল পুরো একদম, দেখতেই পাচ্ছ হালকা করে শুধু লিপস্টিকটা পরেছি, আর কানে তো কানের দুলটা পরেছি, আর গলায় চেন, ব্যাস এইটুকুনি আর যা যা থাকে আর কি। আর আমার মেয়ে এদিকে ঢং করছে, দেখো ও সারাক্ষণ ঢং রং করতেই থাকে, বিশেষ করে নতুন জামা কাপড় পরলে তাহলে আরো বেশি। তো আমরা দেখো রেলওয়ে স্টেশনে চলেও এসেছি, তো এখন যাচ্ছি তোমাদেরকে বলেই দিই। আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরে, তো কিছু একটা কিনবো শ্রীরামপুরে গিয়ে, তো তার জন্যই যাচ্ছি শ্রীরামপুরে। আর হচ্ছে
তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো বিশেষ করে গাছগুলি, আমার গাছগুলি স্টেশনের মধ্যে এত ভালো লাগে যে কি বলবো, ওই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। তো আমাদের দেখো কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর বাইরেটা দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার অন্ধকার অন্ধকার, পুরো একদম অন্ধকার। তো স্টেশন চলেও এসেছে। রাত্রেবেলাটা না ট্রেনে থাকতে আমার কি ভালো লাগে, দিনের বেলা না অতটা ট্রেনে আমার ভালো লাগে না, রাত্রেবেলা ট্রেনে আমার খুব ভালো লাগে। তো কি যেন বেশ বলছিলাম রাহুলকে আর হাসছিলাম, তো ওই আর কি। তো আমার মেয়ে ভয় পেয়ে গেছিল ট্রেনের মধ্যে, তো সেরকম কোনো কথা নিয়ে হাসছিলাম। আর আমার মেয়ে দেখো তোমাদেরকে হাই করে দিল। তো আমার যেটা বলছিলাম, রাত্রেবেলা ট্রেনের মধ্যে আমার, আমি যতক্ষণই যাই আমার এতটাও আমার খারাপ লাগে না, মানে গাটাও গোলায় না, কিচ্ছু না, আমার এত ভালো লাগে রাত্রেবেলা।